মজদুর মনিটরিং সেলের উদ্যোগে বর্তমান সমাজ ও অঙ্গনওয়াড়ি কর্মী বিষয়ক আলোচনা সভা সোমবার সকাল 10টায় এই আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। মজদুর মনিটরিং সেলের উদ্যোগে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বর্তমান সমাজ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি মজদুর মনিটরিং সেলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি দাবি রয়েছে, কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। মজদুর মনিটরিং সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। তখন আমি আজকের এই ডেটটা দিয়েছিলাম যে এদিন হলে আমি থাকতে পারবো, তখন থেকে আমি পুরো কি কি চলছে, আপনাদের নিম্নমানের মোবাইল দেওয়া হয়েছে সেটা আমি কথা বলেছি সরকারের সাথে, আপনাদের 6 মাস আর 7 মাস ধরে আপনাদেরকে বিল দেওয়া হয় না সেটা আমি কথা বলেছি, আমি আগামী দিন আবার কথা বলবো। গতকালকে আমি আমার অর্থমন্ত্রী কুমার জিষ্ণু দেববর্মন মহোদয়ের সঙ্গে আপনাদের বিষয়ে অনেক বিষয়ে কথা বলেছি, এই ফিগারগুলি আমি নিয়েছি। তাছাড়া মোবাইলের রিচার্জ শুধু আপনাদেরকে 3000 টাকা দেওয়া হয়েছিল, 1800 টাকা রিচার্জের জন্য আর দেয়নি, কিন্তু আপনাদের জন্য এটা 3000 টাকা বরাদ্দ আমার কাছে যতটুকু আমার খবর নিয়েছি। আগামী দিন যাতে আমাদের অঙ্গনওয়াড়ির বোনেরা অনেকগুলি ডিমান্ড আমার কাছে রেখেছেন, 6-6টা ডিমান্ড রেখেছেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীদের বেতন ভাতা 18000 এবং সহকর্মীদেরকে 1200-1200 টাকা করা, কর্মী এটা আছে দাবি রেখেছেন, দাবি রেখেছেন আমার কাছে দিদিনে আপনাদের পক্ষ থেকে কর্মী ও সহকর্মীদের অবসরকালীন পেনশন 5000 টাকা এবং যারা হেল্পার তাদেরকে 3000 টাকা করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী সহকর্মীদের ডিএ প্রদানের অন্তর্ভুক্ত করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মীদের যোগ্যতা অনুসারে সুপারভাইজার পদে নিয়োগ করা এবং অগ্রগণী ভূমিকা দিতে হবে, শূন্যপদ হলে নিয়োগের চিন্তা করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী সহকর্মীদের গ্র্যাচুইটি প্রদানের সিদ্ধান্ত কার্যকরী করতে হবে, কর্মী সহকর্মীদের চাকরির সময়সীমা 65 ইয়ার্স করতে হবে, এমন 6টা দাবি আপনাদের কাছে রয়েছে, ঠিক আছে? তো এই তো দাবি, এবং আজকে আপনারা যে দাবি সনদ সরকারকে দেওয়ার জন্য এবং সেন্ট্রাল এবং স্টেট দুই সরকারকে ট্যাগ করে আপনারা যে আপনাদের আন্দোলনের একটা সুন্দর সিস্টেম করেছেন তার জন্য আমি আবার প্রণাম জানাই আপনাদেরকে। অভিনব পদ্ধতি সম্মানের সঙ্গে সম্মান আদায় করা,